আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ভাই বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে, আপনারা দেখুন কুয়েতের গাড়ির বাজার কীভাবে গাড়ি বেচা বিক্রি হয়ে থাকে। এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক জনসাধারণের সমাগম দেখা যাচ্ছে এখানে, বিভিন্ন দেশি, এখানে কুয়েতের বিভিন্ন অঞ্চল থেকে এখানে প্রতি দিনে এখানে হাট বসে। তবে বিশেষ করে বৃহস্পতিবার, শুক্রবারটা খুবই উল্লেখযোগ্যভাবে এখানে গাড়ির অনেক বিভিন্ন অঞ্চল থেকে এখানে একত্রিত হয়। অনেকে গাড়ি কিনতে আসে, অনেকে গাড়ি বিক্রি করতে আসে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন দেশের লোকজনে আসে থাকে বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি নিয়ে। ইতিমধ্যে আমরা রেঞ্জ রোভার, তারপর আপনার মার্সিডিজ, বিএমডাব্লিউ, ক্যামরি, আমেরিকান গাড়ি সহ আপনি এখানে সব ধরনের গাড়ি পাবেন। আর এখান থেকে আপনি দেখে শুনে, আর যেটা হচ্ছে আপনি 1000 দিনারের উপরে গাড়ি নিলে আপনার এখানে পাস, কম্পিউটার পাস করে আপনি আপনার পছন্দ মতো আপনি সব কিছু বুঝে শুনে কথাবার্তা বলে আপনার সব কিছু যদি আপনার নাগালে থাকে, ক্রয় ক্ষমতা যদি আপনার নিয়ন্ত্রণে থাকে আপনি নিতে পারেন। আর যে ক্রেতা যে এবং বিক্রেতা, বিক্রেতা যদি তার মনে হয় যে না সেই দামে তার বিক্রি করা উচিত, সে তার দাম অনুযায়ী থাকবে, আর ক্রেতা তার সাধ্য মধ্যে সে নেওয়ার চেষ্টা করবে। তো আজকে আপনাদের সাথে সামান্য আমি কুয়েতের জাহরা এই এরিয়াতে এখানে হারেস, যেখানে আপনার এখানে এই গাড়ির বাজারটা আপনাদের সাথে শেয়ার করতে আজকে চলে আসছি। আমি নিজ গাড়ি কেনার জন্য খুঁজতেছি এবং দেখতেছি আসলে অর্থ এবং বাজেট অনুসারে তো গাড়ি দেখতে হবে। তার মধ্যে এখানে সব কিছু মিলিয়ে মানে চেষ্টা করতেছি, দেখা যাক। কিন্তু মনে হয় না আজকে আমার এখানে গাড়িটি কেনা হবে বলে আমার মনে হয় না, আমি অন্যভাবে ট্রাই করব। তো দেখতে পাচ্ছেন আপনারা, আর আমিও আপনাদের সাথে চিন্তা করলাম বিয়সরা, আপনারা যারা অনেকেই আছেন দেখছেন আসলে আমরা কীভাবে গাড়ি ক্রয় করে থাকি, আপনারা দেখে থাকলে তাহলে সুবিধা হবে আসলে অবশ্যই আমরা কীভাবে গাড়ি কিনি। এখানে আসলে আপনার ইউজের আপনার যেটা এই যে পুরাতন গাড়িগুলো কেনার, আপনাদের সাথে আজকে সামান্য এই ব্লগের মাধ্যমে আমরা দেখালাম। কেমন লাগছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, আর যারা সাবস্ক্রাইব করে থাকুন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।